আজও রহস্যময় রাসপুতিন, রা রা রাসপুতিন, রাশিয়াস গ্রেটেস্ট লাভ মেশিন, কিংবা হি ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং, ইন হিজ আইজ এ ফ্লেমিং গ্লো, মোস্ট পিপল লুকড অ্যাট হিম উইথ টেরর অ্যান্ড উইথ ফিয়ার। গানগুলো অনেকেই শুনে থাকতে পারেন। গত শতকের সাতের দশকের একেবারে শেষে ঝড় তুলেছিলেন বনি এইম নামের এক গায়ক। তার সবচেয়ে হিট গানের অন্যতম ছিল এগুলো। কিন্তু কে রাসপুতিন? তার সম্পর্কে সবচেয়ে চমকপ্রদ লাইন বোধ হয় এটাই, রা রা রাসপুতিন, লাভার অব দ্য রাশিয়ান কুইন। হ্যাঁ, খোদ রুশ সম্রাজ্ঞী নাকি ছিলেন এই মানুষটির বাহু সংলগ্না। মেয়েরা নাকি পতঙ্গের মতো আকৃষ্ট হয়ে ঝাঁপ দিত এই অগ্নিপুরুষটির দিকে। কে এই ক্যাসানোভা? রুশ বিপ্লবের ঠিক আগে খোদ জারের চেয়েও যিনি ক্ষমতাবান হয়ে উঠেছিলেন রুশ ভূমে। রাসপুতিনের কথা বলতে বসে একবার ছুঁয়ে আসা দরকার তার শৈশবকে। 1869 সালে জন্ম রাসপুতিনের। 8 ভাই বোনের অন্যতম ছিলেন তিনি, কিন্তু তার বাকি ভাই বোনরা একে একে সকলেই মারা যায়। তবে ইতিহাসবিদ জোসেফ টি ফুরমানের দাবি, ফেডোসিয়া নামে একটি বোন ছিল রাসপুতিনের। যাই হোক, তার কৈশোর ও প্রথম তারুণ্যের সময়টা যেন কোনো ব্ল্যাক হোলের মধ্যে সেধিয়ে গিয়েছে। সেই সময়ের কাগজপত্র থেকে কিছুই তেমন জানা যায় না, এমনই দাবি ইতিহাসবিদদের। যেটুকু জানা যায় তা এরকম, খুব বেশি শিক্ষিত ছিলেন না তিনি, উল্টে ছোট বয়স থেকেই চুরি চামারি মদ্যপানের মতো গুণেরও প্রকাশ নাকি ঘটে গিয়েছিল তার মধ্যে। তবে ঘোড়া চুরি, মিথ্যা সাক্ষ্যদানের মতো নানা অভিযোগ থাকলেও কিছুই প্রমাণ করা যায়নি। এরই পাশাপাশি তৈরি হচ্ছিল লোকশ্রুতি, 18 বছর বয়সেই নাকি তিনি নিজের অতীন্দ্রিয় শক্তি টের পেয়েছিলেন। এর মধ্যে 1886 সালে তার সঙ্গে দেখা হলো প্রাসকোভিয়া ফিওদ্রোনভার, পরের বছরই বিয়ে, এবং অচিরেই 3 সন্তানের জন্ম। কিন্তু সংসার ধর্ম কপালে টেকে নেই রাসপুতিনের, ক্রমেই সাধু তকমা জলজল করে উঠতে থাকে তার নামের সঙ্গে। তরুণটির নাকি নানা অলৌকিক ক্ষমতা রয়েছে। পড়াশোনা না জানা সাধারণ মানুষদের কাছে তিনি প্রায় মসিহা হয়ে উঠলেন, নানা জনের নানা সমস্যার সমাধান বাতলে দিতেন, ফলে জুটে গেল চেলা চামুন্ডাও। এরকম লোকরা যেমন হয় আর কি, জলজলে দৃষ্টি ও গুরুগম্ভীর ব্যক্তিত্বের মাধ্যমে লোকের আস্থা অর্জন, নিজেকে আধ্যাত্মিক গুরু ঘোষণা করা, তারপর ক্রমেই মিথ ও মিথ্যের কুয়াশায় জড়িয়ে অবিশ্বাস্য খ্যাতি অর্জন। ম্যাড মঙ্ক রাসপুতিন 1903-4 সাল নাগাদ এসে পৌঁছান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে, আর এখান থেকে শুরু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। রোমানভ সম্রাট জার দ্বিতীয় নিকোলাসের একমাত্র পুত্র তথা সাম্রাজ্যের আগামী ধারক অ্যালেক্সেই সেই সময় খুব অসুস্থ। হিমোফিলিয়ার মতো বিশ্রী অসুখে আক্রান্ত মাত্র কয়েক সপ্তাহের সেই ছোট্ট শিশুটি, এই এমন এক রোগ রক্তপাত যেখানে থামতেই যায় না, ফলে সামান্য আঘাত হতে পারে প্রাণঘাতী। এই রোগে আক্রান্তরা বেশি দিন বাঁচেন না। স্বাভাবিকভাবে রাজপ্রাসাদে নেমেছে কান্নার ঢল, বড় বড় চিকিৎসকরা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন। সেই সময়ে সেখানে উপস্থিত হলেন রাসপুতিন। রুশ অভিজাতদের কানেও পৌঁছেছে তার জাদুকরি ক্ষমতার কথা, তারাই রাজার অন্তপুরে নিয়ে গেলেন রাসপুতিনকে। আর তারপর সত্যিই যেন ঘটে গেল ম্যাজিক, মুমূর্ষু শিশুটিকে জীবনে ফেরালেন পাগল সাধু। কেমন করে অসাধ্য সাধন করেছিলেন রাসপুতিন, তা নিয়ে নানা মনে নানা মত। কেউ বলে যোগের সাহায্য নিয়েছিলেন তিনি, আবার কারো মতে কৃষক পরিবারের থেকে শেখা জড়িবুটি গাছগাছরা নির্যাসেই নাকি কাজ দিয়েছিল। অনেকে আবার বলেন অ্যাসপিরিনের কথা, ইউরোপে ততদিনে প্রচলিত ওই ওষুধই নাকি সুস্থ করেছিল এক রক্তিকে। তবে যেভাবেই হোক, রাজপুত্রের সুস্থ হয়ে ওঠাটাই সত্যি, আর এর ফলে জার ও জার পুত্রী আলেকজান্ড্রার কাছে রাসপুতিনের ভাবমূর্তি কোথায় পৌঁছেছিল তা সহজেই অনুমেয়। রাতারাতি প্রভাবশালী হিসেবে তিনি পৌঁছে যান প্রায় শীর্ষে। ক্রমে খোদ জারের উপরও যেন পৌঁছে গেল তার আধিপত্য, ঈশ্বরের কণ্ঠস্বর হয়ে উঠল তার গলার স্বর। শুরুতে উল্লেখিত বনি এইমের সেই গানে মনে করুন, লোকেরা তার দিকে আতঙ্ক ও ভয় নিয়ে তাকাত, জলজলে দৃষ্টি, শক্তিশালী ব্যক্তিত্বের সঙ্গে দারুণভাবে মিলে গেল অলৌকিকতার জলছাপ।
রাজপুতিনের প্রেমে নাকি পড়ে গেলেন খোদ রাজমহিষী আলেকজান্দ্রা। সেই সঙ্গে আরও রাজমহলের অন্যান্য নারীদের সঙ্গেও জড়িয়ে গেল লোকটার নাম। তিনি হয়ে উঠলেন রাশিয়াস গ্রেটেস্ট লাভ মেশিন। তবে সেই সঙ্গে তার নামে নানা অভিযোগও উঠতে থাকে, মেয়েদের কুপ্রস্তাব দেওয়া থেকে মারামারি। সব অভিযোগই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে লাগলেন সম্রাট। তিনি যে নিজেই ততদিনে রাসপুতিনকে ঘোষণা করেছেন রাশিয়া ও জার পরিবারের বিশ্বস্ত বান্ধব হিসেবে, তারই প্রশ্রয়ে রাজপরিবারের অন্তপুরে তখন নারী লোলুপ রাসপুতিন হয়ে উঠেছেন চূড়ান্ত ক্ষমতাধর। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এরপরই, আর পৃথিবীর বহু দেশের মতোই রাশিয়ার ছবিটাও বদলে যেতে লাগলো। যুদ্ধের ছোবলে দেশের অর্থনীতির অবস্থা অচিরেই হলো চূড়ান্ত করুণ। সামান্য দুমুঠো খাবার জোগাতে নাভিশ্বাস উঠল সাধারণ মানুষের। এমতাবস্থায় সমাজের অভিজাত অংশ তথা রাজপরিবারের প্রতি বাড়তে লাগলো অসন্তোষ। স্বাভাবিকভাবেই রাসপুতিনের মতো মানুষও সেই ক্ষোভের বাইরে রইলেন না। বলা যায় তিনি যেন চলে এলেন বিক্ষোভের কেন্দ্রে। কেবল বিক্ষোভকারীরাই নয়, অভিজাতদের একাংশও রেগে গেলেন, আর তারাই ষড়যন্ত্র করলেন রাসপুতিনকে মেরে ফেলার। রাসপুতিন যে হোলি ম্যান, ফিরে যায় বনি এইমের গানে, যেখানে রয়েছে দে পুট সাম পয়জন ইন টু হিজ ওয়াইন, হি ড্র্যাঙ্ক ইট অল অ্যান্ড সেড আই ফিল ফাইন। বোঝাই যাচ্ছে মদে বিষ খাইয়েও তাকে মারা যায়নি, কিন্তু সেই রাতে অত সহজে হাল ছাড়তে রাজি ছিল না ষড়যন্ত্রকারীরা। দ্রুত তারা বন্দুক তাক করে গুলি চালাতে লাগলো, কিন্তু তাতেও নাকি মরেননি রাসপুতিন। শোনা যায় ততক্ষণ গুলি চলেছিল যতক্ষণ না তার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তবু রাসপুতিনের অপ্রতিরোধ্য বেঁচে থাকার ক্ষমতার কিছু নিশ্চয়ই ছিল, না হলে এমন লোকশ্রুতি কি তৈরি হতো? শেষ পর্যন্ত নিথর রাসপুতিনকে কম্বলে মুড়িয়ে ফেলে দেওয়া হয় নেভা নদীতে। দিন দুয়েক পরে যখন সেই দেহ মিলল, তখন সবাই নিশ্চিত হলেন, না এবার সত্যি মারা গিয়েছেন পাগল সাধু। কিন্তু মৃত্যুর 100 বছর পেরিয়ে এসেও গল্পে মিথে রং চড়ানো লোকস্মৃতিতে দিব্যি টিকে রয়েছেন তিনি। প্রায় 5 দশক পেরিয়ে যাকে নিয়ে গান বানিয়ে খ্যাতি পান বনি এইম, আজও সেই গান এবং গানের নায়ক পুরনো এক পৃথিবীর বুক থেকে বর্তমান দুনিয়ায় ভেসে আসে রাসপুতিনের তীক্ষ্ণ সেই চোখজোড়া।